হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? তো দেখো, আজকে আমি বানাবো সয়াবিন কারি। তো সয়াবিন কারি বানাতে আমাদের লাগছে 200 গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব 100 গ্রাম টুকরো করে কাটা আলু, আর নিয়ে নিচ্ছি 7 খানা কাঁচা লঙ্কা, আর 1 চামচ জিরে, আর রসুন 18 কোয়া, 10 গ্রাম আদা, আর 5 গ্রাম গরম মশলা। তো চলো এই রান্নাটা আমরা বানাই। দেখো, ছোট হাঁড়িতে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি গ্যাসে। এই দেখো, এই গরম জলটা আমি দিয়ে দেব বাটিতে, যেটার মধ্যে সয়াবিন আছে। সয়াবিনটাকে একটু গরম জলে ভিজিয়ে রাখবো, ফুটাবো না, ভিজিয়ে রাখবো গরম জলে। তো দেখো, কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, আর আলুগুলো আমি এবার দিয়ে দিলাম তেলে। দিয়ে আলুগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব। তো এইভাবে রান্না করলে মাংসকেও হাড় মানাবে এই সয়াবিনের তরকারি। তো দেখো, আমি দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে আমি এটাকে নাড়িয়ে নেব। এই দেখো, খুব ভালো করে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে আলুটাকে। আলুটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে। তো এবার সয়াবিনগুলোকে জল থেকে বের করে আমি খুব ভালো করে চিপে নিয়েছি। চিপে নিয়ে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো শুকনো করে। দেখো, সয়াবিনটা তোমরা দেখেই বুঝতে পারছো যে একদম শুকনো, জল ঝরিয়ে নিয়েছি আমি চিপে চিপে। এবার আমি আলুর সাথে খুব ভালো করে ভেজে নেব সয়াবিনটাকেও। যত কষবে, যত ভাজবে, ততই টেস্ট হবে। তা এবার দেখো, বাটা মশলাটা আমি দিয়ে দিলাম, যেগুলো যেগুলো আমাদের মশলায় ছিল সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব আলু আর সয়াবিনটাকে। বন্ধুরা, তোমরা যদি এইভাবে এরমভাবে করে খাও তো দেখবে মনেই হবে না যে এটা তোমরা সয়াবিন খাচ্ছ না মাংস খাচ্ছ। খুব খুব টেস্টি হয়, একদিন করে খেয়ে দেখো। আর আমার রান্না যদি ভালো লাগে, অনেক অনেক শেয়ার করো, লাইক করো, আর সাবস্ক্রাইবও করো। তো দেখো, এবার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি, ছোটো চামচের 1 চামচ চিনি, আর 1 চামচ দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু সামান্য জল দিলাম মশলাটা লেগে যাচ্ছে বলে। তো দেখো, এবার আমি খুব সুন্দর করে আবার কষিয়ে নিচ্ছি। আমি মশলা দেওয়ার সময় কিন্তু লঙ্কার গুঁড়োটা দিইনি, কারণ কালারটা থাকে না। তোমরা দেখবে একটু পরে দেবে, তাহলে দেখবে কালারটা। এই দেখো কি সুন্দর একটা রেড রেড কালার এসছে, মনেই হচ্ছে না এটা সয়াবিন, মনে হচ্ছে যে এটা চিকেন বা মাটন। দেখো, খুব সুন্দরভাবে আমাদের কষানো হয়ে গেছে। অনেকক্ষণ ধরে কষালে খেতে খুব টেস্টি হয়। এই দেখো, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এই দেখো, এবার আমি একটা আলু এই দেখো কেটে দেখলাম। দেখলে তোমরা, আলুটা এখনো জল দিইনি কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা 2 কাপ মতন জল দিয়ে দেবো। এই দেখো, 2 কাপ মতন জল দিয়ে দিলাম। দেখো কালারটা দারুণ এসছে, মনেই হচ্ছে না সয়াবিন, মনে হচ্ছে মাংস রান্না হচ্ছে। দিয়ে এবার আমরা একটু ফুটতে দেব, আর এটা খুব সুন্দর লাগে খেতে। তোমরা বাড়িতে বানিয়ে দেখো, খুব টেস্টি, খুবই সুন্দর দেখতে আর টেস্টিও খুব। তো এটা ভাত, রুটি, পরোটা, তোমাদের যেটার সাথে ইচ্ছে তোমরা খেতে পারো, গরম গরম ভাতের সাথে সয়াবিন আলুর তরকারি। এভাবে করে দেখো, খুব খুব টেস্টি লাগবে খেতে। আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। তো মৌসুমি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত।